আজকে অনলাইন থেকে কিছু জিনিস নেওয়া হলো। অবশ্য যে জিনিসগুলো নেওয়া হয়েছে এগুলো আমার কাছে আগেও আছে, তারপরও কেন নিলাম একটু পরেই আপনাদের সাথে শেয়ার করছি। তার আগে এই জিনিসগুলোর মধ্যে রদুষির যেটা সবচাইতে পছন্দ সেটা রদুষিকে আগে দিয়ে এসে নেই। জানি এটা হাতে পাওয়ার পর মেয়েটা ভীষণ খুশি হবে, কারণ জিনিসটাই যে এত সুন্দর। আসসালামু আলাইকুম। অনেকদিন পর সন্ধ্যার চা নাস্তায় কিছু চিকেন নাগেটস ভেজে নিচ্ছি। আজকে কেন যেন সন্ধ্যায় কিছু তৈরি করতে ইচ্ছে করছে না, তবে ভালো কিছু খেতে ইচ্ছে করছে, তাই চিকেন নাগেটসই একমাত্র ভরসা। যেটা মোটামুটি ঘরের সবাই পছন্দ করে তাই এটাই ভেজে নিলাম। তো যাই হোক, এই তো আমার নাগেটসগুলো ভেজে নেওয়া শেষ, এখন এটা দিয়েই সন্ধ্যার চাটা সেরে ফেলবো, তারপর আবার রাতের রান্না আছে। এছাড়াও অনলাইন থেকে কিছু প্রোডাক্ট নেওয়া হয়েছিল, যেগুলো দেখার জন্য মেয়েটা অস্থির হয়ে আছে, ভাবলাম সেগুলোও খুলবো, সাথে আপনাদের সাথেও একটু শেয়ার করব। তো এই তো নাস্তা খাওয়া শেষে আমি এখন বক্সটা খুলে নিয়েছি, আর এই সবগুলো জিনিস এসেছে আমার কাছে সুমাইয়া ফ্যাশন বিডি নামের অনলাইন পেজ থেকে। তো আমি কি কি নিয়েছি এক এক করে আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমেই যেটা শেয়ার করছি এটা হচ্ছে মেকআপের একটা কম্বো সেট বা একটা গিফট বক্সও বলতে পারেন, যেটা কাউকে দিলে একটা মানুষ অনায়াসে খুশি হবে। এটার মধ্যে একটা বিবি ক্রিম আছে, সিম্পল লুক ক্রিয়েট করার জন্য ফাউন্ডেশনের চাইতে আমার কাছে মনে হয় বিবি ক্রিমটাই ভালো। এটা যদিও একটু ফেয়ার ফেসের যারা আছেন তাদের জন্য ঠিক আছে, আর আমার মতো যারা একটু শ্যাম বর্ণের, আমি যেটা করি এটার সাথে আমার রেগুলার ইউজের একটু ক্রিম মিশিয়ে কিন্তু আমি এটা অ্যাপ্লাই করি, তখন আবার এটা আমার স্কিন টোনের সাথেও না একদম মানানসই হয়ে যায়। এরপর এই বক্সে একটা মাস্কারা আছে, যেটা কি না যথেষ্ট পরিমাণে ভালো। আমি একটু আপনাদের সাথে আমার হাতের পশমে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন হালকা একটু অ্যাপ্লাই করাতেই কিন্তু পশমগুলো অনেকটাই ভলিউম মনে হচ্ছে। এরপর আছে একটা আইব্রো পেন্সিল, যার একপাশে পেন্সিল অপর পাশে কিন্তু ব্রাশও আছে। এরপর একটা পেন্সিল আইলাইনার, যেই আইলাইনারগুলো দিয়ে আইলাইনার অ্যাপ্লাই করা খুবই সহজ, আর এটা যথেষ্ট ডার্ক একটা ব্ল্যাক কালারের আইলাইনার। এরপর এই গিফট বক্সে আছে পাঁচটা লিপস্টিক। তো আমি একে একে পাঁচটা লিপস্টিকেরই মুখটা খুলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এর শেডগুলো। আসলে যারা কোরিয়ান স্টাইলে লিপস্টিকগুলো দিতে পছন্দ করেন, যে ভিতরের অংশটা একটু ডার্ক উপরে একটু লাইট, এর উপর এটা কিন্তু ফুল ম্যাট না, এটা একটু মানে দেওয়ার পর ঠোঁটটাকে বেশ নরম রাখবে, একটু ভেজলিন ভেজলিন টাইপের মনে হয় আমার কাছে, এটাকে আসলে কী বলে আমি বলতে পারবো না। তো যারা এই টাইপের লিপস্টিক পরতে পছন্দ করেন তাদের কাছে কিন্তু এই লিপস্টিকগুলো অনেক ভালো লাগবে। এরপর এটার সাথে একটা ব্লাশও আছে, আর যেটা অ্যাপ্লাই করার জন্য ভিতরে একটা ব্রাশও দেয়া আছে। আর এই বক্সের মধ্যে আমার সবচাইতে পছন্দের যেটা সেটা হচ্ছে এই যে এই আইশ্যাডো প্যালেটটা। আমরা যে কিছুদিন আগে সিলেটে বেড়াতে গেলাম, আমি পুরো সিলেটে কিন্তু এই আইশ্যাডো প্যালেট দিয়েই মোটামুটি সাজুগুজু করেছি, যার ভিডিও অনেকেই দেখতে চেয়েছেন। বরাবরই আমার নুট কালার ভীষণ পছন্দ, আর এই আইশ্যাডো প্যালেটের প্রতিটা কালারই নুট, আর আমি এখন যেই দুইটা কালার দেখাচ্ছি এই দুইটা কালারই মূলত আমি সবসময় অ্যাপ্লাই করি। প্রথমে একটু ডার্ক নুট কালারটা দিয়ে তারপর হচ্ছে উপর দিক দিয়ে আমি একটু শিমার যে নুট কালারটা আছে সেটা অ্যাপ্লাই করি। আর ইদানিং যেটা লক্ষ্য করছি সেটা হচ্ছে আমার মতো করে রোদশীয় এই প্যালেটটাই অ্যাপ্লাই করছে, তাই কোথাও বেড়াতে যাওয়ার আগে এই বক্সটাই এঘর ওঘর করা লাগে। তো মূলত এ কারণেই ভাবলাম যে মেয়েটার যেহেতু এখন এটা ভীষণ পছন্দ, তাহলে ওর জন্য এরকম আরেকটা বক্স নিয়ে নিই। তো যাই হোক, আমার পছন্দের দুইটা জিনিস নেয়ার পাশাপাশি আপু দুই প্যাকেট ফেস মাস্ক পাঠিয়েছেন, এগুলো মূলত রদুষির জন্য। আমি আবার খুবই অলস ভাই, আমার এত স্কিন কেয়ার করার সময় নাই, তবে মেয়েটা যেটা করে কোথাও গেলে, খুব ভারী মেকআপ করে না, তারপরও যেটা হয় যে কোথাও গেলে বাসায় এসে মেকআপটা তুলে একটু ফেস মাস্ক ব্যবহার করে, ওর জন্যই মূলত এই জিনিসগুলো পাঠানো। তবে হ্যাঁ, আমি মনে করি আলসেমি না করে স্কিন কেয়ার করাটা কিন্তু জরুরি। আর এই তো আমার পরিবারে ভাইরাল সেই লিপস্টিক সেট, যেটা এখন জাতীয় লিপস্টিক বলা যেতে পারে আমার পরিবারে। এবার জানলাম আমার ননদ মানে আপাও নাকি এই লিপস্টিক সেটটা অনেক পছন্দ করেছে, তাই ভাবলাম আরও একটা লিপস্টিক সেট নেই, এটা বরিশালে আপার জন্য পাঠানো হবে। সত্যি বলতে নুট কালারের মধ্যে এই লিপস্টিক সেটের প্রত্যেকটা লিপস্টিকের কালার এত সুন্দর, পছন্দ না হয়ে কোনো উপায়ও নাই। তো আমার কাছে এই সবগুলো প্রোডাক্ট এসেছে সুমাইয়া ফ্যাশন বিডি নামের অনলাইন পেজ থেকে। আজকের এই ভিডিওর ক্যাপশনে আমি পেজ লিঙ্কটা দিয়ে দিব, আমার পেজের আপুরা সেখান থেকে এই লিঙ্কটা পেয়ে যাবেন। বলেছিলাম রান্না আছে, তাই রান্না করতে চলে এসেছি। আজকে রাদ্রদোষীর পছন্দের একটা রান্না করছি, সেটা হলো কচুরমুখী। কচুরমুখী ছেলে মেয়ে দুইজনই ভীষণ পছন্দ করে। তো এই মুখীগুলো আমাকে যে কাজে হেল্প করে ও ছুলে দিয়ে গেছে, আমি এখন কেটে নিচ্ছি।
তরকারি কাটার বিষয়ে আমার একটা খুঁতখুঁতে ভাব আছে, সেটা হচ্ছে প্রত্যেকটা তরকারি সাইজ একরকম না হলে আমার না কেন যেন ভালো লাগে না। তো যেহেতু কাটা বাছা করার সময় ওদেরকে ওইভাবে বুঝিয়ে বলতে পারি না, যার কারণে অনেক সময় আমি বলি যে তুমি ছুলে রেখে যাও, আমি পরে আমার সাইজ মতো কেটে নিব। তো আজকে ও এটাই করে রেখে গেছে, আমি এখন কেটে নিচ্ছি। আমার মায়ের মধ্যে এই খুঁতখুঁতে ভাবটা আছে, সবগুলো তরকারি সাইজ একরকম না দেখা গেলে তার কাছে ভালো লাগে না, আর সেটা এখন আমিও পেয়েছি। তো যাই হোক, কচুরমুখী রান্না করতে গেলে আমি সবসময় মুখিটাকে একটু ভাপ দিয়ে নিই, আর ভাপ দেওয়া হয়ে গেলে পরে এই যে পিচ্ছিল যে পানিটা থাকে সেটা ফেলে দিই। এভাবে করে রান্না করলে আমার কাছে মনে হয় মুখিটা রান্না করার পর ঝোলটা আর এরকম পিচ্ছিল ভাব হয় না। আজকে রান্নাটা একটু তাড়াহুড়ো করেই করছি, যার কারণে আমি এক চুলায় কচুরমুখীটা ভাপ দিতে বসিয়ে দিয়েছি, অন্য চুলায় দেখতেই পাচ্ছেন আমি আজকে চিংড়ি মাছ দিয়ে কচুরমুখী রান্না করব, সেটা কষাতেও দিয়ে দিয়েছি। এই দিক দিয়ে মশলাটা কষানো হয়ে গেলে, কচুরমুখীটা ভাপ দেওয়া হয়ে গেলে আমি পানিটা ঝরিয়ে আবার একটু ঠান্ডা পানিতে ধুয়ে নিয়েছি, আর তারপর এই যে আমি আবার চিংড়ি মাছের সাথে হালকা একটু কষিয়ে এরপর পানি দিয়ে দিয়েছি। আর এই তো ফাইনালি আমার কচুরমুখী তরকারিটা হয়ে গেছে। সবশেষে আমি একটু ধনিয়া পাতার কাঁচামরিচ দিয়ে দিয়েছি, যদিও আমার কাছে না বেশি পরিমাণে ধনিয়া পাতা ছিল না, একদম শেষ পর্যায়ে। কচুরমুখীগুলো এত ভালো ছিল যে আমার নাড়তেও ভয় লাগছে, দেখতেই পাচ্ছেন একদম গলে গেছে। ভাদ্রদশীর মতো আর কার এরকম মুখী তরকারি পছন্দ, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে তবে এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।